এজেন্টস যারা কিছু উকিল আছে ওখানে যারা ইনভলভ আছে এই করাপশন সাথে, তাদের সমস্ত প্রমাণ আমার পাশে উইটনেসের সাথে আমার পাশে মজুদ আছে। আজকে কিছু এখানে মোতাবল্লিরা প্রস্তুত আছেন যার সাথে জবরদস্তি হয়েছে, ওনারা বক্তব্য দেবেন নিজের নিজের মুখে, আজকে বলবেন ওনার সাথে কি অন্যায় করে যাবে কোর্ট। আমি চাই আপনারা এই কথা রেকর্ড করুন আর এর বিচার হবে। এবার আমি আমাদের শম্মি আরা মানে প্রথম যখন 1935 যখন বাকআপ বোর্ড টাইম হলো আর বাকআপ স্টেটগুলো এনরোলমেন্ট শুরু হলো, তাহলে ফার্স্ট স্টেট যেটা এনরোলমেন্ট হলো বাকআপ বোর্ডে ইসি নাম্বার 1, উনি আজকে এখানে প্রস্তুত আছেন। আমি ওনার সাথে অনুরোধ করছি উনি এসে এখানে বসুন আর আপনার নিজের মুখে আপনার বক্তব্য রাখুন আপনার সাথে কি অন্যায় হয়েছে আর কারা করেছে আপনার সাথে অন্যায়। শামিয়ারা বেগম 18 বছর থেকে ইসি নাম্বার 1 বাকআপ স্টেট অফ, আপনার বাকআপ স্টেটের নাম বলুন। কাবিল সরকার বাকআপ স্টেট ইসি নাম্বার 1, যেটা আপনার উপস্থিত আছে 26 এর সি রফি আহমদ কিদওয়াই রোড এবং হালতু কলকাতা 78, ওখানে একটি মসজিদ নির্মাণিত আছে কাবিল সরকারের, যেটা আমি দেখাশোনা করছিলাম 18 বছর এবং যা যা করণীয় আমি সব করতাম ওখানে, এবং যেরামকে যারা বেনিফিসারি আছে তাদের বেনিফিসারি দিতাম, মসজিদের ইমাম সাহেবের যে মাইনে ইমাম মুয়াজ্জিনের মাইনে দিয়ে আসতাম, কন্ট্রিবিউশন জমা দিতাম এবং ট্যাক্স যা আমার হাতে আসত যেরাম করে হোক আমি কিছু কিছু ট্যাক্স দিয়ে যেতাম, এবং খুব ভাড়াও অল্প, অনেক পুরাতন বাড়ি, আমি বেশ খুব ভালোভাবেই ওটা পরিচালনা করছিলাম। ইতিমধ্যে 2000 মানে 20-র কথা বলছি, লকডাউনের আপনার আগে আমাকে একদিন, আমার একটা ভাইপো আছে যে এখন প্রেজেন্ট মতুয়াল্লি আজারউদ্দিন সরকার, ও একটি চরিত্র ভালো না, ওর ও চরিত্রহীন ছেলে এবং মদ মাতালে, আর যে নিজের ভাইপো ভাইপো নিজের ভাইপো, কিন্তু ও ছেলেটা উপযুক্ত নয়, যে মতুয়াল্লিতে ডিডের লেখা আছে যেরকম গিয়াসুদ্দিন আমার দাদাজি উনি যে ডিডটা করে গেছেন ওর অনুযায়ী, ডিড অনুযায়ী ও উপযুক্ত নয়, ডিডে যা লেখা আছে হ্যাঁ সে ও সেরকম সে কাজ করে না, ও বেনামাজি মদখোর এবং লম্পট ছেলে। তবেও আমি চালাচ্ছিলাম, আমি ওদেরও আমার ভাই যখন বেঁচে ছিল ওর বাবা আজিমউদ্দিন আহমদ সরকার, তাকে আমি বেনিফিসারি দিতাম, এবং যে কোনো ওই ফ্ল্যাটের বিল চেঞ্জ যেরম হোক অল্প হোক বেশি হোক ওদের ভাগ দিতাম, এবং আমার ছোট ভাই নাজিমউদ্দিন সরকার ওকেও দিতাম, এবং আমার একটা ছোট বোন হ্যাঁ সুরাইয়া বেগম ও উপস্থিত আছে এসছে আমার সাথে, তারাও বলবে তাদেরও দিতাম। যখন আমার বড় ভাই মারা যায় তখন ওর ফ্যামিলি মানে আজারউদ্দিন সরকাররা আমার থেকে সব আদায় করে নিত, যা ওদের পাওনা ওদের দিয়ে দিতাম, এবং তার 10 মাস পরে আমার ছোট ভাই নাজিমউদ্দিন সরকার মারা গেল, তার স্ত্রী ছিল সে নিত, তার স্ত্রী যখন বিয়ে করে নেয় অন্য তখন তার মেয়ে থাকে একটি মেয়ে, সেই মেয়েটা আমার কাছে এসে নিয়ে যেত তার পাওনা, এবং আমার বোনও নিত, কিন্তু এইসব করণীয় আমি করে আসছিলাম খুব ভালোভাবেই। তো আমি যখন ওদের বলতাম কোনো ভাউচারে সই করতে, আগে আগে আমার ভাই কিছু কিছু করত, উনি খুব অসুস্থ ছিল আমার থেকে ছোট ভাই, তারপরে আমার যে বোন আমার যে আরেকটা ছোট ভাইয়ের বউ ওরা সব নিত, বউটার বিয়ে হওয়ার পরে মেয়ে নিত, কিন্তু আমি যখন ওদের বলতাম যে ভাউচারে সই করো বললো কোনো নেই তুমি থাকো আমরা চাই আমরা পাচ্ছি, আমরা কোনোদিন পাইনি, তোমার আসার পর থেকে আমি আমার পাওনা আমরা পেয়ে যাচ্ছি। তো এইভাবে চলতে 2020-র কথা বলি, আমি আমি যখন আসি আমার বাড়ি বজবজে, আমি ওখান থেকে যখন আসি ওই বিল্ডিংয়ে তখন আমার কাছে আমার ভাইপো ফোন করে বলে আন্টি তোমাকে খান সাহেব ডাকছে আফাকুজ্জামান খান। তা আমি ওখানে যাই, যেতে বোর্ডেতে আমাকে ওপরতলায় নিয়ে যায় ফোর্থ ফ্লোরে একদম চারতলায়, উনি একা ঘরে বসেছিল ওই রুমটায়, তা আমার ভাইপো আর আমি যাই, আর তারপরে বললো রাকিবকে ডাকো, রাকিব উকিল যে রাকিব মন্ডল কি সে ঠিক বলতে পারছি না, রাকিব বলেই আমি ওকে জানি, ওকে ডেকে পাঠায়, ও আসে
তখন আমাকে খান সাহেব বলে, আফাকুজ্জামান খান বলে, এটা কে হয় আপনার? আমলে এটা আমার ভাইপো। বলে এটা আপনার নিজের ভাইপো? আমল হ্যাঁ আমার নিজের ভাইপো। বলে তাহলে তো আপনার রক্ত? আমার হ্যাঁ অবশ্যই আমার রক্ত। বলে তাহলে আমি একটা কথা বলি, আপনি একটি মহিলা অত দূর থেকে এসে এখানে পরিচালনা করছেন, বাড়িতে ভাড়া তুলে নিয়ে যান, তা আপনার সুবিধার জন্যে আমরা একে জয়েন্টে মতলি করতে চাই, তো এটা আমাদের সিদ্ধান্ত, তা আমার এবং চেয়ারম্যান সাহেবের। তো আমি যখন ভাবলাম বোর্ডের সিদ্ধান্ত, তাহলে আমি বললাম ঠিক আছে, যেটা আপনারা ভালো বুঝবেন আপনারা করুন, আমি তখন রাজি হয়ে যাই। বলল যে রাস্তা থেকে আমি মানে নিখোঁজ করিয়ে দেবো, হ্যাঁ কিডন্যাপ করিয়ে দেবো, হ্যাঁ আমি এটাও শুনিয়ে রাখছি, যদি আমার কোনো ক্ষতি হয় তার এর দায়ী সাংঘাতিক কথা বলছেন উনি, দায়ী কে হবে? হ্যাঁ আমার দায়ী ভাইপো হবে, সেই করাবে যা করাবার, ও ছাড়া আর কে করাবে? ও তো আমার জানি দুশ্মন বন গিয়া, আমার শত্রু, জানের শত্রু। আমি হ্যাঁ আরো সব আছে যারা যারা যাদের যাদের বিরুদ্ধে আমি এই কথা বলেছি, তারা আমার শত্রু তবে দাঁড়িয়েছে, এটা আমি আপনাদের সামনেই বক্তব্য রাখছি। এবং যদি যে যে আমার এই ভিডিও দেখবে বা এটা মানে মাননীয় মুখ্যমন্ত্রী হ্যাঁ দিদির কাছেও যদি যায়, এটা আমি বলে রাখলাম, আমার যা ক্ষতি হয় যদি কিছু তাহলে ওই করবে, এটা আপনি সবার সামনে আমি বলে রাখছি। আল্লাহ যদি সহায় থাকে আমার সাথে আল্লাহ সাথ দেবে, আর বরদোয়া দিচ্ছি রাকিব আর খান সাহেবের জীবনে ভালো হবে না, ওদের কি হবে যখন ওদেরও তো আলাদা আলাদা আছে, ওরা আজ মস্তি করে নিচ্ছে টাকা নিয়ে সব এ করতেছে আমদ করছে, কিন্তু আমার মুখে যে আহা আছে এই আহাটা বেরোবে, আল্লাহর আরো সাপিয়ে দেবে। আজ আমি আপনাদের বলছি, নিজে শুনেছেন ওরা ভদ্র মহিলার সমস্ত গল্প কথা, ওনার সাথে কিভাবে ডিসিভ করে ধোকা দিয়ে ওনাকে সাইন ব্ল্যাঙ্ক পেপারে সাইন করিয়ে ওয়াকফ বোর্ডে বসে, একজনের নাম বারে বারে আসছে অ্যাডভোকেট রাকিব, বারে বারে অনেক রকম কমপ্লেন আমাদের দপ্তরে এসেছে আর আসছে, এই লোকটা এজেন্ট অনুসারে কাজ করছে, তার কোনো ওখানে ডেসিগনেশন নেই, কোনো রাইট নেই, কিন্তু ওয়াকফ বোর্ডে ঢুকে ও এসব কাজ করে যাচ্ছে, তার এগেনস্টে অনেক রকম কমপ্লেন আমাদের এখানে এসেছে, আর আমরা সিরিয়াস অ্যাকশন এরকম লোকের বিরুদ্ধে নিব। আপনি ভদ্র মহিলার কথা শুনলেন, ও একটা মানে অংশের লোক, 18 বছর মোতাবলি ভালো করে চলাচ্ছিল, ওকে কিভাবে বার করে দিয়ে আর অন্য একটা লোককে খালি কাগজে সাইন করিয়ে কি কি লিখিয়ে নিয়েছে, এখন ওই প্রপার্টি ডেভেলপমেন্ট নিয়ে ব্যাপার চলছে, উনি নিজে বলবেন কি কেন এরকম হয়েছে ওনার সাথে এই ধোকা। আমি যখন চিঠি দিতাম তো সমান দোষী আপনার যে ভাই, হ্যাঁ। এবারে আরেকটা কথা যেটা আমি বলতে চাই আপনাদের সকলের সামনে, যেটা হচ্ছে যে আমি যখন ওখানে যেতাম, ও বলতো আমি সব টাকা দিয়ে ওয়াকফ বোর্ড কিনে, আমার মানে টাকা খেয়ে আছে ওয়াকফ বোর্ড, কিচ্ছু করবে না, তুমি কাগজ দেবে উপরে, উপরে যাবে না। আর চেয়ারম্যান সাহেব বলেছেন যে আমি অনেক কাগজ পাইনি, নিচে থেকে কাগজটা সরিয়ে নেওয়া হবে, যে মনে হচ্ছে যে ওর সঙ্গে সব ওয়াকফ বোর্ডেরও কিছু কিছু লোক জড়িত আছে, যার জন্য আমার কাগজ লাস্টে আমি যখন জমা দিই চেয়ারম্যান সাহেবকে একটা লিখিত ভাবে, ওইটা আবার আমি ওনার হাতেও দিই, ও বলেছে ওয়াকফ বোর্ড আমার টাকা খেয়ে আছে, সব আমার কথায় ওঠে বসে, এবং ওর মাও বলে ওরা কিচ্ছু করবে না, হ্যাঁ তোমরা যাবে কুকুরের মতন তোমাদের তাড়িয়ে দেবে ওখান থেকে, এবং ও একটা মেম্বার হয়েছে এটা শুনছি আমি, এই ঘিন্নায় ওয়াকফ বোর্ডে যাইনি, লাস্টে যখন আমি কোনো এ পাইনি মানে বিচার আমি জানাচ্ছি, আর এখন আমি বলছি যে আমি মাননীয় চেয়ারম্যান সাহেব যদি আমার এই ভিডিওটা দেখেন বা আমার সব শোনেন, তো আমি হাত জোর করে বলেছি, উনি বলেছেন আমাকে আশ্বাস দিয়েছেন আর আমাকে সান্ত্বনা দিয়েছেন যে উনি ন্যায় বিচার উনি করবেন, আমি চাই আমার যে পদ আমার থেকে কেড়ে নেওয়া হয়েছে সেই পদ আমি ফিরে পেতে চাই মোতওয়াল্লির, আর যখন আমি এত কষ্ট করে এত দিন ধরে চালালাম তা আমার কি অন্যায় ছিল, আমি সব কিছু মানে বর্জ্যায় করে যাচ্ছিলাম, এবং এখনো শোনা যাচ্ছে যে হালতুর মসজিদ ও কিছু টাকা করি ও দিচ্ছে না, যেহেতু ইমাম সাহেব বলছেন এক বছর আমি টাকা পাইনি, আমি এক্ষুনি ফোন করলাম আস্তে আস্তে এখানে, উনি বললে এখন আমি কোনো টাকা পাইনি, আমি আবার মতল্লিকে ডাকাবো, তাহলে এত এত টাকা ও নিচ্ছে কি করছে, লোককে বিল দিচ্ছে না, বলছে ইনলিগাল,
যে বিল চাচ্ছে আমার হাতের বিল দেওয়া তাকে দিচ্ছে না, কার থেকে 30,000, কার থেকে 1,20,000, কার থেকে 50,000, এরকম করে প্রচুর টাকা ও নিয়েছে। মোটামুটি ফ্ল্যাটের বিল চেঞ্জ করছে, কাউকে কিছু দিচ্ছে না। এবার আমি বলতে চাই ওনাকে, বেআইনি ভাবে যে ওয়াকফ বোর্ড ওনাকে সরাতে তো পারে না। এখন উনি মামলা করেছেন এবং আমার বক্তব্য আছে যে উনি আজকেও মুতাবল্লি আছেন, ওনাকে সরাতে পারে না ওয়াকফ বোর্ড। আপনি মুতাবল্লি অনুসারে আপনার অধিকার চালু রাখবেন, আপনি কার ক্ষমতা নেই। ওয়াকফ আইন অনুসারে আমি বলছি, আজকে আইনে লেখা আছে আইনে অনুসারে ওনাকে সরাতে পারে না। আমাকে নোটিশও দেয় নেই, সরে যাওয়ার পাশাপাশি একটা মানুষকে সরাবে যে একটা নোটিশ দেওয়া উচিত আমার বাড়িতে যে আমি আপনাকে সরিয়েছি, সেটাও দেয় নেই। এবং যে একটা জিএন, হ্যাঁ মানে জার্নাল নোটিশ বাড়িতে দেওয়া হয় যে অমুক ছেলেকে আমরা মতলি করছি, সেটাও করেনি। ওরা চুপি খান সাহেব আফাকুজ্জামান খান আর রাকিব, এরা দুজন মিলে এরা খুব মানে সরল ভাবে এরা কাজ সেরে নিয়েছে। এবং আজ আমি একটা বিধবা অসহায় মহিলা, আমার মানে স্বামী নেই, আমার স্বামী থাকলে এরকম করতে পারতো না। তাহলে আমার সঙ্গে যে এটা গেলে আমি ন্যায় বিচার চাই, নইলে আমি কোর্টের দরজায় আমি যাব। প্রপার্টি কো গলত ইস্তেমাল, গলত উসকা ইস্তেমাল করকে উসমে লাখো করোড়ো রুপিয়া ইধর সে উধর হো রহা হ্যায় ঘাপলা। উন লোগো কো আল্লাহ হিদায়ত দে, পহলি বাত তো ইয়ে হ্যায়। আর দুসরি বাত ইয়ে হ্যায় কি অ্যাওয়ারনেস, আলোকৃতিক করা এটা দরকার আছে সমস্ত মানুষকে, মতবলি হোক বা বাবার সাথে যেভাবে জড়িত হোক ওদেরকে আলোকৃতিক করা দরকার আছে। অ্যাওয়ারনেস না হলে হবে না। আমরা নিজের দেশে কনস্টিটিউশন সম্বন্ধে জানি না কিছু, খালি সংবিধান করি। সেই জন্য ওয়াকফের সংবিধান যে আছে, ওয়াকফের আইন যে আছে, সেটা আমাদের জানা দরকার প্রথম কথা। তার জন্য কি খালি আমি একা করব? এই ওয়াকফ বোর্ডেরও তো কর্তব্য আছে। ওয়াকফ বোর্ড শুধু মুতাবল্লি, একটা মুতাবল্লি কমপ্লেন গেলে ওয়াকফ বোর্ডে তার পিছনে পড়ে যায়, তার 10টা নোটিশ মারি থাকে, আর তার ওয়াকফ বোর্ডের এগেনস্টে তো বড় বড় কমপ্লেন আসছে আমাদের পাশে, পুরো কলকাতায় জানে, পুরো দেশ জানে। তার হিসাব কে নিবে, তাকে নোটিশ কে দিবে, তাকে রিমুভ কে করবে? সে মুতাবল্লিকে রিমুভ করার জন্য খুব জলদি কলম চালাতে জানে, আর তাদেরকে রিমুভ করার জন্য কে কলম চালাবে? তো আমি বলছি আমাদের এই সরকারকে, ইমিডিয়েট অ্যাকশন টু বি টেকেন টু রিমুভ দ্য করাপ্ট অফিসার্স, অফিশিয়ালস এন্ড মেম্বার্স অফ দ্য ওয়াকফ বোর্ড, যারা ওয়াকফ বোর্ডে বসে এরকম দু নম্বরি কাজ করে যাচ্ছে। ভাই নে আমারে কাহা তো মেনে দেখা উসমে কে ক্যা হ্যায়। আপ দেখিয়ে কি জিতনা ভি ওয়াকফ বোর্ড কা মহারাষ্ট্র মে প্রপার্টি হ্যায়, সোলাপুর, পুনা, ঔরঙ্গাবাদ, उसका सब है यहाँ पर। मैं आपको दिखला रहा हूँ कि वो सब जगह पर करप्शन है। और कर्नाटका में तो उन महमूद साहब जो थे, जो चेयरमैन थे, उन्होंने पूरी किताब लिखी है उस पर कि कहाँ के किस तरह से करप्शन होता है। दूसरा, जो मुतवल्ली पर करप्शन का आरोप लगाया जाता है उसको मैं बता देता हूँ। चेयरमैन, क्योंकि मैं बहुत 3 साल से मैं हूँ वहाँ पर सेक्रेटरी उसका, और मैंने बहुत नज़दीक से देखा है पूरे डिपार्टमेंट को। होता क्या है कि जो मुतवल्ली होता है, मुतवल्ली को बनाने के लिए वो पैसा मांगते हैं, और ये 3-4 लाख रुपये में जाता है। अगर छोटा 2 लाख 1.5 लाख तो छोटा उठा भी, और बड़ा है तो 10-20 लाख में भी जाता है, 50 लाख में भी जाता है, अगर करोड़ों का कहीं पर इक्का दुक्का वो वैसे बहुत से प्रॉपर्टी जैसे डेजर्टेड है, बहुत से केस में लगा हुआ है, इस तरह से बहुत सा प्रॉब्लम है। दूसरा चीज़ ये है कि चेयरमैन भी क्या करेगा, करप्शन का तो एक नेटवर्क है ना। चेयरमैन जब इलेक्शन होगा तो चेयरमैन को चीफ मिनिस्टर बोल देगा कि भाई ठीक है आप 10 करोड़ रुपया दीजिए पार्टी को, वो कहाँ से लाएगा, वो वक्फ बोर्ड से लाएगा। पूरा एक नेक्सस बना हुआ है, समझा कि नहीं। और इसके लिए आवाम को उठना होगा, हमारे भाई जैसा काम बराबर हमको बुलाते भी हैं, और मैं भी कई मरते यहाँ पर बोला भी हूँ, और इनके साथ मैं मुर्शिदाबाद, मालदा और साउथ 24 परगना कहाँ का बहुत जगह मैं गया हूँ इनके साथ ही। तो हर जगह पर जो प्रॉब्लम है, एक जगह हम लोग जहाँ जैसे जो कल गड़ा रहा था वो डायमंड हार्बर पे आके गए थे, तो वहाँ पर भी दूसरा आदमी आकर के बोखाली में दूसरी प्रॉपर्टी जो वक्फ बोर्ड की प्रॉपर्टी है उस पर जो है सरकार बोरिंग कर करके, और एक वहाँ पर इतना बड़ा जगह सपोज मान लीजिए ले ली,
बाद में वहाँ दो चार आदमी बसना शुरू हो जाएगा। वो मार्केट एरिया था, हल्का ही मार्केट एरिया था, लेकिन धीरे धीरे तो वो राइजअप होगा ना वो एरिया। तो करप्शन का कोई ये नहीं कि सिर्फ एक मुतवल्ली क्या करेगा, मुतवल्ली फिर दुकान से लेगा, ए भाई लाओ 10,000 दो 20,000 दो कर करके फिर वो जा करके चेयरमैन को पहुँचाएगा। तो पूरा एक नेक्सस है जिसको ख़त्म करने की ज़रूरत है, और वो ख़त्म होगा सरकार के स्ट्रॉन्ग स्टेप लेने से, जनता के जागने से, और जितने मुतवल्ली है सबको एकजुट होने से। अकेले नहीं होगा, मेरा वही कहने का। हाँ, कि अगर सिर्फ अगर भैया जैसे चाह रहे, भैया तो बहुत कर रहे हैं, देखिए यहाँ पर बेलॉस कर रही है, हम जानते हैं बहुत, नॉट बिकॉज की इज माई ब्रदर, बट हम जानते हैं कि ये आदमी बेलॉस कर रहे हैं, कितने लोगों की, सैकड़ों लोगों की तो हम मदद करते हुए देखते हैं, समझे कि नहीं, सैकड़ों लोगों की। आप कभी रमजान में आ जाइए और आप देखिएगा यहाँ भीड़ लगी रहती है, तो इन आदमी ने तो इतना काम किया है, इतना मेहनत कर रहे हैं काम करने के लिए। और करप्शन हमेशा जब भी खत्म होगा, आम आवाम जो है जिसको ये समझना होगा कि ये प्रॉपर्टी वक्फुल्लाह खास करके जो है वो प्रॉपर्टी जो है वो उनके बेनिफिट के लिए है, डाउन ट्रोडन के लिए है, सबको मिलता है, ऐसा नहीं कितना प्रॉपर्टी हिंदूज भी हैं दुकान में या बिल्डिंग में, कितना जा आप पटना में जाकर के देखिए, जो पटना में हम जानते हैं जहाँ तक, यहाँ भी होगा वैसे ही। तो वो सारे लोग जो है ना उससे सारे से पैसा लेकर के ये आम आदमी जो गरीब है उसके बेनिफिट में जाना चाहिए था।